সাড়ে তিন মাস পর জামিনে মুক্তি পেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকেলে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান এই দুই নেতা। গেল বছরের 29 অক্টোবর গ্রেফতার করা হয়েছিল মির্জা ফখরুলকে, আর 2 নভেম্বর গ্রেফতার করা হয় আমির খসরুকে। 28 অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষ ও সহিংসতা ঘিরে বিএনপি মহাসচিবের বিরুদ্ধে 11টি আর আমির খসরু মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে 10টি মামলা দায়ের করা হয়। প্রধান বিচারপতির বাসভবনে হামলা মামলায় গতকাল জামিন পেলে তাদের কারামুক্তি পথ খোলে। কারাগার থেকে বের হয়ে দুই নেতাই বলেছেন গণতন্ত্রের জন্য তাদের চলমান আন্দোলন অব্যাহত থাকবে। বলেন একতরফা নির্বাচনে ক্ষমতায় গিয়েও হেরেছে আওয়ামী লীগ। বাংলাদেশের মানুষ নির্বাচনে গণতন্ত্রের পক্ষে রায় দিয়েছে, সুতরাং জনগণের রায়ের কে বিরুদ্ধে গিয়ে তাদের বিবেককে তাদেরকে বিশ্বাস করতে হবে। তারা আজকে আসলে ক্ষমতা দখল করেও পরাজিত হয়েছে। গণতন্ত্রের আন্দোলন অটুট থাকবে যতদিন বাংলাদেশে গণতন্ত্র ফেরত না আসবে, জনগণের ভোটে নির্বাচিত সরকার না আসবে, এই সংগ্রাম অব্যাহত থাকবে।